দাদা শুরু করেন। আমরা নিউজ বাড়িতে মাননীয় মন্ত্রী রংপুর রেঞ্জের ডিআইজি পুলিশ সুপার মহোদয় জানতে চাই, স্যার আমরা নির্দোষ, আমাদের ষড়যন্ত্রমূলকভাবে খাদুপাড়ার মামলার আসামি করা হয়েছে, চার্জশিট অধিকর্তর অধিকর তদন্ত করে আমাদের নাম চার্জশিট থেকে প্রত্যাহারের দাবি করছি, কারণ আমরা সাধারণ ছেলে হওয়া মানুষ, আমাদের পরিবার আছে। এই চার্জশিট থেকে আমাদের নাম প্রত্যাহার না করলে আত্মহুতি দেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা। আমি পাশের বাজারে একটা প্রতিষ্ঠানে ব্যবসা করি, মাঝে মাঝে পুলিশ ওখানে যায় আমাকে খুঁজে, কারণ কি জানতে চাইলে বলে যে মাসুদ রানা নামে একজন আমাদের ওইখানে এজাহারভুক্ত আসামি আছে, উনি নাকি আমাদের নাম এখানে দিয়েছে, জবানবন্দি দিন আমাদের নাম দিয়েছে, সেজন্য নাকি আমরা আসামি। এই জন্য পুলিশ আমাকে বারবার একটু ডিস্টার্ব করতো, মাঝে মাঝে এরে পরিপ্রেক্ষিতে দুজন পুলিশ আমার কাছে টাকাও নিয়েছে, এসআই বিজয় এবং এসআই আলী। ওটা তো কোনো উদ্দেশ্য করে বলে নাই যে আপনাকে ধরানো হবে না কি মৌসুম এই ধরনের ভয় করছে। সোহেল রানা দেখছেন যে আমি আমার শ্বশুর হইতে যাচ্ছি, আমি এজাহারভুক্ত আসামি নই, কিন্তু ডাকা মিজান মিজানের ব্যক্তিগত আত্মীয়তার আক্রোশে তার তাওয়ার বাড়ি বেলগাড়িতে, আমার বাড়ি বেলগাড়িতে, তার তাওয়ার মিজানুর রহমানের ছোট ভাইয়ের বিবাহ হয়েছে বেদগাড়িতে, এবং সেটা আমাদের পারিবারিক ভাবে একটা তাদের সঙ্গে একটা কলহ, সেই কলহের জের ধরে মিজানুর রহমান আমার নামটা জানতেও দেয় নাই বুঝতেও দেয় নাই। মিজানুর রহমান একাধিক কণ্ঠ আমার মোবাইলে রেকর্ড আছে, বিভিন্ন কথা বিভিন্ন আসামিদের সঙ্গে আলাপ বিভিন্ন কথা, কিন্তু কোনোদিনই আমাকে বলে নাই যে আপনাকে আসামি করা হচ্ছে। কিন্তু আমাদের বেদগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি কোন কারণে থানা গেছিল তাদেরকে বলছে যে আমরা শহীদুল ইসলামকে ওই কারণে ব্যক্তিগত আক্রোশের কারণে মৌলানা আব্দুল হকের কাজী মৌলানা আব্দুল হক এর সঙ্গে তার দ্বন্দ্ব, এই কারণে তাকে আসামি করব। এই ব্যাপারে থানায় আমি কয়েকবার যোগাযোগ করছি, কোনো ট্রেস পাওয়া যায় নাই, কিন্তু চার্জশিট দেওয়ার পরে দেখা গেল যে আমার নামটিও সম্পৃক্ত করা হয়েছে। আমার নাম হলো মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি তৎকালীন সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলাম লালচাঁদপুর ফাজিল মাদ্রাসায়, আমার আলীর সঙ্গে আমার একাধিক কথা হয়েছে, সে রেকর্ডও আমার মোবাইলে আছে, ঘটনার পরে আলীর সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে বিভিন্ন কারণে, কিন্তু কোনোদিনই আমাকে বলেনি যে আপনি মামলার আসামি। তারপর মিজানুর রহমানের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে, কোনোদিনই উনি বলেন নাই। আমি সর্বক্ষণ বিভিন্ন কারণে থানা জাকাত করি, কোনোদিনই আমাকে বলেন নাই যে আপনি মামলার আসামি, কিন্তু আমি চার্জশিট দেওয়া পর্যন্ত আমাকে জানানো হয় নাই বা বুঝতে দেওয়া হয় নাই যে আমি মামলার আসামি। কিন্তু আমি ষড়যন্ত্রভাবে বসতেছিলাম বিভিন্ন অফিসে আদালতে, মিজানুর রহমান আলাপ করতেছিল যে আমার ব্যক্তিগত কারণে আমি ওনাকে আসামি করব, সেই সেই আক্রোশের জেরে মিজান দাগা না, কোনোদিনই কোনো কথা বলা হয়নি। যিনি মামলার আয়োগ প্রথম আয়োগ আলী দাগা আমার কাছে না, সে কথাটা আলীর কথা।